আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, বাসায় আছো এবং নিরাপদে আছো। এই মুহূর্তে যারা আমার অনলাইন ক্লাস উপভোগ করছো, রায়পুরা আর কে আর এম উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ জাকির হোসেন, সহকারী শিক্ষক গণিত, রায়পুরা আর কে আর এম উচ্চ বিদ্যালয়, রায়পুরা নরসিংদী। আমরা আজকে তৃতীয় অধ্যায়ের পদার্থবিজ্ঞান, আমার নবম দশম শ্রেণীর শিক্ষার্থী যারা আছো, আমরা আজকে আলোচনা করব তৃতীয় অধ্যায়ের পদার্থবিজ্ঞান বিষয়ের জড়তা এবং নিউটনের প্রথম সূত্র। জড়তা এবং নিউটনের প্রথম সূত্র, তোমরা অনেক সময় দেখে থাকবে যে একটা গ্লাসের মধ্যে একটা শক্ত কাগজ যদি দেই, দেওয়ার পর ওইখানে যদি একটা কয়েন রাখি, পাঁচ টাকার একটা কয়েন রাখি, এবং কার্ডটিকে গ্লাসের উপরে কার্ডটিকে যদি আমরা একটু জোরে টোকা দিই, তাহলে কার্ডটি সরে যাবে এবং কয়েনটি গ্লাসের ভিতরে পড়ে যাবে। এই পড়ে যাওয়াটা হচ্ছে কি, জড়তার কারণে, যে কয়েনটি তার নিজের অবস্থানে থাকতে চাইবে। তারপরে তোমরা অনেক সময় যারা এই ক্যারাম বোর্ড খেলো, তারা দেখবে যে স্ট্রাইকারের উপরে যদি গুটি থাকে, নিচ থেকে স্ট্রাইকারটা যদি সজোরে টান দেই, তাহলে স্ট্রাইকারটা টান দিলে গুটিটা ওই জায়গায় পকেটের ভিতরে পড়ে যায়। হ্যাঁ, এটা নিয়ে অনেক সময় অনেক বিতর্ক হয়, তারপরে গুটিটা ওইখানে পড়ে যায়, এটা হচ্ছে জড়তার কারণে। আবার অনেক সময় তোমরা যখন হোন্ডাতে উঠবে, মোটরসাইকেলে উঠবে, মোটরসাইকেল যদি হঠাৎ করে ব্রেক করা হয়, তাহলে সামনের দিকে ঝুঁকে পড়ে, বা গাড়িতে উঠলে, বাসে উঠলে, ট্রেনে উঠলে, হঠাৎ করে কোনো কিছু থামিয়ে ফেললে সামনের দিকে ঝুঁকে পড়ে, অথবা স্থির আছে হঠাৎ করে ছেড়ে দিলে পিছনের দিকে হেলে যায়। এই যে কারণগুলি হয়, এই কারণগুলি হচ্ছে জড়তার কারণে। তাহলে জড়তাটা হচ্ছে কোনো বস্তুর যে ধর্মের কারণে কোনো বস্তু তার অবস্থানে থাকতে চায়, স্থির বস্তু স্থির থাকতে চায়, অথবা গতিশীল বস্তু গতিশীল থাকতে চায়। এই থাকতে চাওয়ার যে প্রবণতাটা, এই প্রবণতাটা হচ্ছে জড়তা। জড়তাটা তাহলে কি হচ্ছে, কোনো বস্তুর যে ধর্মের কারণে স্থির বস্তু স্থির থাকতে চায়, বা গতিশীল বস্তু গতিশীল থাকতে চায়, বা থাকতে চাওয়ার যে প্রবণতা, এই প্রবণতাটাকে জড়তা বলা হয়, বা ওই ধর্মটাকে জড়তা বলা হয়। যে ধর্মের কারণে স্থির বস্তু স্থির থাকতে চায়, বা গতিশীল বস্তু গতিশীল থাকতে চায়, সেই ধর্মটাকে, বা স্থির বস্তু স্থির থাকতে চাওয়ার প্রবণতা, বা গতিশীল বস্তু গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা, এই প্রবণতাটাকে বলা হয় জড়তা। আমরা যখন বাসে উঠবো, হ্যাঁ, বাস যদি স্টার্ট করে, স্থির অবস্থা থেকে স্টার্ট করে, আমরা অনেক সময় পিছনের দিকে হেলে যাই। কেন? এটা হচ্ছে স্থিতি জড়তার কারণে। কারণ আমরা বাস যখন স্থির ছিল, আমরাও বসা ছিলাম, স্থির ছিলাম, আমাদের শরীরের নিচের অংশটুকু বাসের সাথে জড়িত, যদিও উপরের টুকু কেউ হেলান না দিলে, পিছনের সিটে হেলান না দিলে বাসের সাথে স্পর্শ থাকে না, শুধু কোমর পর্যন্ত, কোমরের নিচ থেকে এটুকু আমরা যে সিটে বসি, এই বসাটা বাসের সাথে সংযুক্ত থাকে। তখন বাস যদি ছেড়ে দেয়, তাহলে আমার শরীরের নিচের অংশটা কি গতিপ্রাপ্ত হয়, কারণ নিচের অংশটা হচ্ছে বাসের সিটের সাথে সংস্পর্শে একসাথে আছে, এবং শরীরের উপরের অংশটা কি তখন প্রস্তুত থাকে না, তখন আমরা কি পিছনের দিকে হেলে যাই। এটা হয় কেন, আমার শরীরের যে উপরের অংশটা, এটা স্থির অবস্থায় থাকতে চাইছিল কিন্তু পারে নাই, কারণ শরীর তো আর দুই টুকরা করা যাবে না, শরীরের নিচের অংশ চলতে থাকলে উপরের অংশ অটোমেটিক চলতে থাকবে, কিন্তু প্রথম অবস্থায় যে যখন বাসটা স্টার্ট করলো, তখন কি পিছনের দিকে হেলে গেলাম, কারণ উপরের অংশটুকু তখন কি স্থিতিতে ছিল। আবার অপোজিট ঘটনাটাও ঘটে, যখন সামনে কোনো আইল্যান্ড থাকে, অথবা কোনো বিপদ আপদের ইয়া থাকে, তখন সেই ক্ষেত্রে কী করা হয়, হার্ট ব্রেক করা হয়, ড্রাইভার তখন হার্ট ব্রেক করে। হার্ট ব্রেক করলে আমরা অনেক সময় যাত্রীরা কি সামনের দিকে, সামনের সিটে বা সামনের দিকে ঝুঁকে পড়ি। কারণ কি, কারণ হচ্ছে তখন আমার শরীরের নিচের অংশটা বাসের সাথে সাথে স্থির হয়ে গেছে, কিন্তু আমার বডিটা কি চলতেছে, বাসের সাথে সাথে চলতেছিল, শরীরের নিচের অংশটা, কোমর থেকে নিয়ে নিচের অংশটা এরকম জমে গেছে, থেমে গেছে, কিন্তু শরীরের উপরের অংশটা থামার জন্য প্রস্তুত ছিল না, এই জন্য গতি জড়তার কারণে আমরা সামনের দিকে ঝুঁকে যাই। অথবা আমরা অনেক সময়, হ্যাঁ, কোনো ময়লা কাপড় এইভাবে ঝাড়া দিয়ে ময়লা দূর করি, অথবা কোনো লেপ কম্বল এগুলিতে আমরা লাঠি দিয়ে আঘাত করে করে আমরা এই ময়লাগুলি পরিষ্কার করি। এখানে মূল কাজটা কী হয়, যখন আমি একটা
ধরো একটা কম্বল বা একটা ল্যাব, হ্যাঁ এটা স্লো মোশনে ক্রিকেট খেলায় তোমরা যখন স্লো মোশনে দেখো যে কীভাবে নো বল হয়েছে কি না অথবা ক্যাচ হয়েছে কি না, এরকম স্লো মোশনে যদি দেখায় আমি একটা কম্বল বা ল্যাপের মধ্যে এভাবে আঘাত করলাম, আঘাত করার মানে কি, আঘাত করার মানে হচ্ছে কম্বলটা একটু আমি যেদিকে আঘাত করলাম ওইদিকে একটু ভিতরে চলে গেলো এবং এটার উপরে যে ময়লাটা ছিল ওই ময়লাটা স্থিতি জড়তার কারণে এই জায়গায় থাকতে চায়, তখন ময়লাটা এখান থেকে পড়ে যায়। তাহলে কম্বল ল্যাপ এগুলি অথবা কোনো কাপড় চোপড় আমরা যখন ঝাড়া দিই, হ্যাঁ এভাবে ঝাড়া দিয়ে ময়লা দূর করি, তখন কি হয় ময়লাটা স্থির থাকতে চায়, তার অবস্থানে থাকতে চায় কিন্তু কাপড়টার গতিতে চলে যায়, তখন ময়লা স্থিতি জড়তার কারণে নিচে পড়ে যায়। এই হচ্ছে আমাদের জড়তার ধারণা, আরও তোমরা বিস্তারিত জানবে আর উপরে ক্লাসে উঠলে আরও জানবে। আর জড়তার ধারণার সাথে এই যে জড়তার প্রথম কথাটা বলছিলাম, স্থির বস্তু স্থির থাকতে চায়, গতিশীল বস্তু হ্যাঁ গতিশীল থাকতে চায়, থাকতে চাওয়ার যে প্রবণতাটা এই প্রবণতাটা হচ্ছে কি জড়তা। আর এখানে নিউটনের বলের একটা ধারণা আছে, হ্যাঁ নিউটনের বলের একটা ধারণা আছে, বলের ধারণাটা হলো আমরা আগের অধ্যায়ে জানছি যে যা স্থির বস্তুর উপর ক্রিয়া করলে তাকে গতিশীল করে বা করার চেষ্টা করে অথবা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করলে তার গতির পরিবর্তন করে বা করার চেষ্টা করে ওই জিনিসটা হচ্ছে কি বল। আর এখানে আমরা জানবো নিউটনের প্রথম সূত্রটা, নিউটনের প্রথম সূত্র, নিউটনের প্রথম সূত্রটা হচ্ছে এই যে জড়তাটা বস্তু সবসময় কি স্থির অবস্থায় থাকতে চায়, যদি বাহ্যিক কোনো বল প্রয়োগ না করে, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকতে চাবে এবং গতিশীল বস্তুটা সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। এই যে তোমরা যখন ফুটবল খেলো, একটা ফুটবলে যদি কিক করো, একটা ফুটবলে যখন আমরা কিক করবো, কিক করলে ফুটবলটা কি সামনের দিকে চলে, যদি এটাতে অভিকর্ষজ ত্বরণ বাতাসের বাধা এরকম বাধা না থাকতো এটা একবারে আজীবন চলতে থাকতো, একই গতিতে চলতে থাকতো। অথবা একটা ফুটবল মাঠের মধ্যে পড়ে আছে, এটা সারা জীবন পড়ে থাকতে চাইতো, তুমি যদি এটাতে কিক না করো বা বাতাস আসা যদি জোরে বাতাস আসলে কিন্তু ফুটবলও তার নিজের অবস্থান থেকে সরায় নিয়ে আসে স্থির থাকলেও। তাহলে এই যে নিউটনের প্রথম সূত্রটা হচ্ছে এরকম যে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষমদ্রুতিতে সরল পথে চলতে থাকবে। এই চলতে থাকার এই সূত্রটাই হচ্ছে কি নিউটনের প্রথম সূত্র। বাহ্যিক বলটা তো আমি বললাম, অভিকর্ষজ তোমরা যারা ক্রিকেট খেলা দেখো তারা ভালো বুঝবে, দেখবা যে এই আউটফিল্ড অনেক সময় স্লো থাকে, আউটফিল্ড স্লো থাকে মানে কি কুয়াশা, ডে নাইট ম্যাচে, ডে নাইট ম্যাচ যখন হয় তখন কুয়াশায় আউটফিল্ড স্লো থাকে, তখন চার হয়ে যাচ্ছে কিন্তু বাউন্ডারির কাছে গিয়ে বল অটোমেটিক থেমে গেছে, কেউ না ধরলেও থেমে গেছে, কেন আউটফিল্ড স্লো, ওইখানে ঘাসের উপরে শিশির পড়েছে, এই শিশির কী করে ক্রিকেট বলটার গতিটাকে কমিয়ে দেয়, তো তাহলে এটা একটা বাধা। এমনিতেও ঘাসের উপর দিয়া তুমি একটা মার্বেল ছুঁড়ো আর একটা একবারে প্লেন একটা টাইলসের উপর দিয়ে মার্বেল ছুঁড়ো, তাহলে টাইলসের উপর দিয়ে মার্বেলটা কি অনেক দূর যাবে, কারণ টাইলসের মধ্যে বাধাটা ঘর্ষণটা কম। তো এই যে বাধাগুলি, এসব বাধা যদি না থাকে তাহলে এই বাধাগুলি হচ্ছে বা বাতাসের যে বাধা, বাতাসের মধ্যে আর্দ্রতা আছে, বাতাসের একটা দিক আছে, হ্যাঁ এরকম অভিকর্ষজ ত্বরণ আছে, কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে, হ্যাঁ এটা হলো অভিকর্ষজ ত্বরণ, এই একটা নির্দিষ্ট ইয়াতে আকর্ষণ করে, এই আকর্ষণটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এই অভিকর্ষ ত্বরণের বা অভিকর্ষ বলের, মহাকর্ষ অভিকর্ষ বলের বাধা, এসব বাধা যদি না থাকতো তাহলে এইসব বাধাগুলিকে বলা হচ্ছে কি বাহ্যিক বল। তাহলে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। এই হচ্ছে আমাদের নিউটনের প্রথম সূত্র। তাহলে জড়তার বেলাও আমরা দেখছি যে স্থিরটা স্থির থাকতে চায়, গতিশীলটা গতিশীল থাকতে চায়, এই জন্য জড়তা আর নিউটনের প্রথম সূত্রের মধ্যে একটা সামঞ্জস্য আছে। তো ঠিক আছে, তোমরা বাড়ির কাজ হিসাবে নিউটনের প্রথম সূত্রটা অবশ্যই একবারে ঠোঁটস্থ করে ফেলবা আর জড়তার সংজ্ঞাটা তোমরা খাতায় লিখে, নিউটনের প্রথম সূত্রটা খাতায় লিখে ঠোঁটস্থ করবা। তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, এই কামনা করে আমি আজকের মতো এখানে বিদায় দিলাম। ধন্যবাদ সবাইকে।